ভিডিওটা মাজার আমপান্না দিয়ে শুরু করলাম ঠিকই, বাট আজকের ভিডিওটা কিন্তু একদমই আম নয়। আজকের ভিডিওটা খুবই খাস হতে চলেছে। হাই এভরিওয়ান, আই এম বিক্রম অ্যান্ড ইউ আর ওয়াচিং আনপ্লাগড উইথ বিক্রম। সো লেটস গো। আজকে সকালবেলা একদম প্ল্যান করে বেরিয়েছিলাম যে আজকে সাউথের দিকে যাব। সো দুপুর দুটো নাগাদ আমরা চলে এসেছি মেট্রো ধরে কালীঘাটের চৌমাথার মোড়ে। এখান থেকে ধরবো 234 নম্বর বাস এবং সোজা যাব গোলপার্ক। আজকে তোমাদের সাথে পরিচয় করে দিই এই ছোট্ট ক্যাফেটার, এটার নাম হচ্ছে মোমোটো। যেমন নাম সেরকম মোমো এখানকার খুব বিখ্যাত, বাট আমরা আজকে কিন্তু মোমোর জন্য আসিনি। জাস্ট সি দ্য ডেকোরেশন ওভার হিয়ার। একদমই ছোট ক্যাফে, খুব বড় নয়, বাট তাও এদের দু রকমের সিটিং রয়েছে, একটা হচ্ছে এসি, একটা নন এসি। আর দেয়ালে এরা এত পোস্টারগুলো দিয়ে এত সুন্দর ডিজাইন করেছে যা দেখবার মতো। জাস্ট দেখো জায়গাটা। আমরা যখন মোমোটোতে ঢুকলাম তখন দুপুর বাজে 2:30। খিদে পেয়েছিল চরম আর বাইরে পড়েছিল ভীষণ গরম। সো দেরি না করে সোজা মেনু কার্ডে দিলাম চোখ। দেখতেই পাচ্ছ এদের সিগনেচার মোমোস রয়েছে অনেক রকমের। পর্ক রয়েছে, চিকেন রয়েছে, আর স্টার্টার্সের মধ্যে ভেজ আছে, সিগনেচার বোলস রয়েছে। বাট অত কিছু না দেখে আমরা সোজা চোখ দিলাম এই কম্বো টেন্ট কার্ডটায়। এখানে দেখতেই পাচ্ছ কম্বো অনেক রকমের রয়েছে, মালয়েশিয়ান কম্বো, থাই কম্বো, চাইনিজ কম্বো, উইচ ইজ স্টার্টিং ফ্রম 499। আমরা অর্ডার দিলাম এদের ফেমাস থাই কম্বোটা। অর্ডার দেওয়ার 15 মিনিটের মধ্যে খাবার চলে এলো। ওরা স্টার্ট করেছে স্যুপ দিয়ে আর স্টার্টার্স দিয়ে, তারপরে আস্তে আস্তে সব কিছু আসবে। এই স্যুপটার নাম হলো চিকেন টম খা স্যুপ। এটা বেসিক্যালি কোকোনাট মিল্ক বেসড স্যুপটা। তার মধ্যে এরা ঝিরি ঝিরি করে কেটে দিয়েছে জিঞ্জার, লেমন লিফ অ্যান্ড লেমন গ্রাস, তার সাথে রয়েছে চিকেন। এটা হলো থাই লেমন গ্রাস চিকেন। এবার এদের স্টার্টারটার ব্যাপারে তোমাদের একটু বলি। চিকেনের কোয়ান্টিটিটা দেখছো, এটা যথেষ্ট কম, কিন্তু ওরা যে প্রাইসিং নিচ্ছে আমার মনে হলো পার্সোনালি, যদিও ওরা 6 পিস দিয়েছে এর মধ্যে। শোনাই তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড পিসগুলোকে দেখে। যাই হোক, এবার ট্রাই করা যাক স্যুপটা কীরকম টেস্ট। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ওরা গার্নিশ করেছে জিনিসটাকে। ওর মধ্যে এটা হচ্ছে জিঞ্জার, লেমন গ্রাস, আর ওখানে যেমন লেমন লিফটাও রয়েছে। তো শোনায় তো মোটামুটি ভালোই লেগেছে, আমারও কিন্তু দারুণ লেগেছে, কারণ এরকম স্যুপ আমি ট্রাই করিনি। তো এরপরে দেখা যাক স্টার্টারটা খেয়ে কীরকম লাগে। স্টার্টারটা সত্যি বলছি আমারও অসাধারণ লেগেছে। স্টার্টারটার মধ্যে একটা রিচ ফ্লেভার রয়েছে আর চাইনিজই, বাট তার মধ্যে লেমনের যে এক্সট্রাক্টটা রয়েছে একদমই আলাদা টেস্টটা। আমি বলবো যদি তোমরা আসো তাহলে এই স্যুপটা আর এই স্টার্টারটা কিন্তু মাস্ট ট্রাই, কারণ অসাধারণ টেস্ট। আর এগুলো হচ্ছে আমাদের বাকি 3টে মেন কোর্স, টোটাল 5টা ডিশ ছিল। আর তার সাথে আরেকটা জিনিসও ছিল, ওটা একটু পরেই এসে পৌঁছাবে। এটা হলো থাই রেড বিন চিকেন, তার সাথে আছে ব্যাংকক স্ট্রিট স্টাইল চিকেন নুডলস। এটা কিন্তু স্পাইসি বস, এটা মোটামুটি স্পাইসি, বাকিগুলো সব মিড স্পাইস, বাট এটা একটু স্পাইসি স্লাইটলি। তার সাথে আছে এই অদ্ভুত নামের খাও প্যাট ক্রা পাও রাইস। নাম অদ্ভুত হলেও খেতে কিন্তু অদ্ভুত নয়, অদ্ভুত। আর সবার শেষে এলো ভার্জিন মোহিতো, যদিও এটা ওদের প্রথম দেওয়া উচিত ছিল, কারণ আমরা গরম থেকে আসার পরে আই গেস এটা দিয়েই ওদের শুরু করা উচিত ছিল, যদিও কোনো কারণে ওরা লেট করেছে। সো এটাই হলো আমাদের বেসিক মেন কোর্স। এবার আস্তে আস্তে টেস্ট করে দেখা যাক কোনটা কীরকম লাগছে খেতে। তো ফার্স্টে নিলাম একটু নুডলস আর তার সাথে চিকেনের মেন কোর্সটা। তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, সব খাবারেই কিন্তু এদের একটা লেমন লিফের ছোঁয়া রয়েছে।
তো সবকটা দিয়েই মোটামুটি লেমনের একটা এক্সট্রাক্ট আসছে। শুধুমাত্র এই চিকেন মেন কোর্সটাতে ছিল, বাট ওটা অতটা বোঝা যায়নি। তো খাওয়া যাক নুডলসটা, দেখা যাক কীরকম টেস্ট। এটা কিন্তু খুবই টেস্টি ছিল, সত্যি কথা বলছি। আমার এতগুলো খাবারের মধ্যে এই নুডলসটা যদি মেন কোর্সের মধ্যে বলো বেস্ট লেগেছে। আর চিকেনটা এই মেন কোর্সেও আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ এত ছোট ছোট পিস, আর এটাতে ছিল 5 পিসেস। তো ওরা যে দামটা নিচ্ছে 499 প্লাস জিএসটি, তো সেই তুলনায় আরেকটু বেশি দিতেই পারতো কোয়ান্টিটিটা চিকেনের। তো তারপরে সোনাই ট্রাই করলো রাইসটা, রাইস ওর একটু বেশি পছন্দের। তো যদিও রাইসটা ভালো ছিল, এটা মিট স্পাইস ছিল, আর এটাতেও সব রকম টেস্ট ছিল, ফ্লেভারফুল ছিল। তো পেট ভরে ভুরিভোজ করার পর লাস্টে বিলটা নিয়ে, বিলটা পেমেন্ট করে আমরা এবার বাড়ির পথে রওনা দেব। তো আজকে এই অবধি তোমাদেরকে দেখিয়ে দিলাম, সত্যি সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, বিহেভিয়ার ভালো স্টাফদের, খাবার দাবার সত্যি টেস্টি। হ্যাঁ, চিকেনটা নিয়ে একটু আমি ডিসঅ্যাপয়েন্টেড যদিও। তো যাই হোক, ওভারঅল যদি বলি, আই এম হ্যাপি উইথ মোমোটো। আজকে এই অবধি, জানিও ভিডিওটা কেমন লাগলো, তোমাদের সাপোর্টের খুবই দরকার। অবশ্যই লাইক করো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে, টাটা।